জন্মগতভাবেই প্রতিবন্ধী তরিকুল ইসলাম দুই পায়ে সঠিকভাবে ভর দিয়ে দাঁড়াতে পারেন না। তরিকুল ইসলাম পটুয়াখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের দক্ষিণ বারপোতা গ্রামের হাশেম আলীর পুত্র এবং তিনি MM কলেজের ডিগ্রি বিএ শেষ বর্ষের একজন ছাত্র। তার পিতা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গত 6 বছর যাবত বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। দুই ভাই এবং এক বোনের মধ্যে সে দ্বিতীয়। বড় ভাই বিয়ে করে বউ নিয়ে আলাদা সংসার করে এবং ছোট বোন 9ম শ্রেণীতে লেখাপড়া করে। বাড়িতে মাথা গোজার ঠাঁই হিসাবে আছে ভাঙা একটি মাত্র ঘর। আমার নাম মোসাম্মদ সুফিয়া খাতুন ছবি, 5 নম্বর পুরখালি ইউনিয়ন দক্ষিণ বারপাতা 9 নম্বর ওয়ার্ড। যে তরিকুল ইসলাম নামে এই যে ছেলেটি, আমার বাড়ির বাসায় তার বাড়ি। সে কি হতদরিদ্র পরিবারের একটা ছেলে, খুবই কষ্ট করে ওর মা পাড়ায় গায়ে গ্রামে কাজকর্ম করে ওকে লেখাপড়া শিখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন যে প্রতিবন্ধী মানুষ, সে যদি একটা কাজের সহায়তা বা তার সাহায্য সহযোগিতা কোনো কিছু একটা কাজ পায়, সে স্বাবলম্বী হয়ে এসে তার পরিবারের সাথে সে মিশে একটু খেতে পারবে। তরিকুলের মা রওশনারা বেগম গ্রামে লোকের বাড়িতে কাজ করে বহু কষ্টে তার সন্তানকে বিয়ে শেষ বর্ষ পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। কিন্তু বর্তমানে তার বয়স হয়ে যাওয়ায় এবং খরচ বেড়ে যাওয়ায় তার সন্তানদের লেখাপড়া খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। এছাড়াও তার সন্তান প্রতিবন্ধী হওয়ায় তিনি তার ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত। আমার দুনিয়ায় কেউ নেই, আমি খুব কষ্ট করে পড়াশোনা করে আসছি, কোনো একটা অভিযোগ আসছে না, কোনো একটা কোনো কাজও আসছে না ভাই। এখন সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জানাই যে কোনো একটা ব্যবস্থা করে না আমার সাথে। আর প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী কত 25 বছর ধরে বয়স। তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমাকে একটি বসত বাড়িতে সরকারি চাকরি দিয়ে আমাকে নিজের পায়ে যদি দাঁড়ানোর মতো তৌফিক দান করেন, আমি ভালো থাকতে অসুবিধা হবে আপনার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করিব।